তুমি কি বলো না হাওড়ার বালির লালবাবা কলেজে তৃণমূল ছাত্র পরিষদের দুটি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ এমনই অভিযোগ উঠল শুক্রবার তারপর ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করেছেন পুলিশ এলাকায় রয়েছে উত্তেজনা কলেজের সামনে বসানো হয়েছে পুলিশ পিকেট বালি কেন্দ্র তৃণমূল ছাত্র পরিষদের কনভেনার অভিজিৎ রায় সহ মোট চারজনকে আটক করেছেন বালি থানার পুলিশ গুরুতর আহত এক ছাত্র চিকিৎসাধীন রয়েছে হাসপাতালে তবে বিষয়টি তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠী সংঘর্ষ বলে মানতে নারাজ এই কলেজে দায়িত্বে থাকা এবং বালির বিধায়ক রানা চ্যাটার্জি তবে বিষয়টি যে গোষ্ঠী সংঘর্ষ নয় সেই কথাও পুরোপুরি অস্বীকারও করেননি তিনি তিনি বলেন এই ঘটনার আরও ডিটেলস তিনি খোঁজ নিয়ে দেখছে এদিন বিধায়ক বলেন কলেজের পরিবেশে এই ধরনের ঘটনা কাম্য নয় শিক্ষার পরিবেশ সবসময় শান্তিপূর্ণ হওয়া উচিত তবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রিন্সিপাল তার নিজের সাধ্যমতন ব্যবস্থা নিয়েছেন তিনি বলেন কলেজের দুই দল ছাত্রের মধ্যে মতবিরোধ হয়েছে এটা কোনো রাজনৈতিক ব্যাপার নয় ছাত্রদের মধ্যে মতবিরোধ হতেই পারে তবে এই ধরনের ঘটনা মোটেও উচিত নয় আমাদের লক্ষ্য এখানে সর্বদা যাতে শিক্ষামূলক পরিবেশ বজায় থাকে যাতে এই কলেজ তার ঋত গৌরব ফিরে পায় যেটা হলে আমি এবং সমগ্র বালিবাসী খুশি হবেন কারণ বালিতে এই একটাই মাত্র কলেজ আছে বলে জানান তিনি তবে এই ধরনের ঘটনা এই কলেজে আগেও ঘটেছে তাই বিষয়টি যথেষ্ট উদ্বেগজনক বলেই মনে করছেন শিক্ষামহল আমি এখন কিছু বলতে পারছি না আমি এখন কিছু বলতে পারছি না কলেজের বাইরে কলেজের মধ্যে না কলেজের বাইরে কলেজের কলেজের ভিতরে কি আমার ফোনটাকে ভেঙে দিয়েছে আমার ফোনও পাওয়া যাচ্ছে না ফোনটাকে দিচ্ছে সে যা পেরেছে বেলচাপ ওখানে কলেজের বাইরে কাজ চলছিল বেলচা পেয়েছে হাতের সামনে বেলচা দিয়ে মাথার মধ্যে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে এখানে বাস ফাঁসিয়ে মেরেছে
তো আমি এখন ঢুকছি এমার্জেন্সি একটা জিবি মিটিংয়ে, আমি ডিটেলসে ওনার থেকে জেনে নিচ্ছি ব্যাপারটা। তবে একটাই বলবো, একটা কথাই বলবো যে শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের অশান্তি কাম্য নয় এবং তার জন্য যা উপযুক্ত ব্যবস্থা প্রিন্সিপাল নিয়েছেন এবং নেবেন তার ক্ষমতা বলে, সুতরাং সব কিছু ঠিক হয়েছে। শোনা যাচ্ছে তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা হয়েছে। আমার মনে হয় না এর মধ্যে রাজনীতির রং কিছু আছে, কারণ ছাত্রদের মধ্যে তো বিভিন্ন সময় হয়েই থাকে মতবিরোধ। হ্যাঁ, নিজেদের মধ্যেই কিছু মতবিভেদ হয়েছে যা আমার কাছে খবর, আমি ডিটেলসে আরও জেনে নিচ্ছি। তবে ওই আর কি, ছাত্রদের অশান্তি তো হওয়ার কথা নয়, কলেজে একটা পরিবেশ ভালো থাকবে, কলেজে পড়াশোনা হবে, সেখানে কেন অশান্তি হবে? দিনের পর দিন কিন্তু এই ঘটনা এই কলেজে হয়ে আসছে, এটা আজকে নতুন ঘটনা নয়। হ্যাঁ, একদম তাই। আমি তো আপনারা জানেন যে এমএলএ হয়েছে এক বছর হয়নি এবং আমি এই কলেজের দায়িত্ব নিয়েছি আমি কদিন হলো মাত্র। তবে সেই ব্যাপারে আমি প্রিন্সিপাল সাহেবকেও বলেছি যে পরিবেশ রক্ষা করতেই হবে শিক্ষা প্রতিষ্ঠানে, কারণ লালবাবা কলেজ আমার বিধানসভা ক্ষেত্রে একমাত্র কলেজ। এই কলেজ ভালো ফল করবে, ছাত্রছাত্রীরা সফল হবে, তবেই তো আমি বিধায়ক হিসেবে খুশি হবে এবং সব এলাকার মানুষও খুশি হবে এবং লালবাবা কলেজ যে হৃত গৌরব সেটাকে ফিরিয়ে আনতে হবে। সুতরাং এই ধরনের ঘটনা ভবিষ্যতে যেন না হয় সে ব্যাপারে আমি প্রিন্সিপাল সাহেবকে বলবো, তার জন্য পদক্ষেপ নিতে। আজকে এই ঝামেলা তৃণমূল ছাত্র পরিষদের কোনো গোষ্ঠীর ঝামেলা নয়? না, এখনও পর্যন্ত যেটুকু ইনফরমেশন যে ছাত্রদের দুটি গোষ্ঠী মানে মতবিভেদ থাকতে পারে, কিন্তু সেখানে আমার মনে হয় না এখানে রাজনীতি কোনো রং আছে, সেটা আমি আরেকবার কনফার্ম করে নেবো ওনার থেকে।